উত্তরের জেলা নওগাঁয় তৎপর হয়ে উঠেছে সংঘবদ্ধ একটি কিডনি পাচারকারী চক্র। সক্রিয় এ দলটি বিভিন্ন সময়ে শিশু থেকে শুরু করে বয়স্কদের অপহরণের পর হত্যা করে কিডনি পাচার করে আসছে। এরই মধ্যে চক্রের গুরুত্বপূর্ণ কয়েক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। তবে মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে থাকায় আতঙ্ক কাটছে না স্থানীয়দের। নওগাঁ প্রতিনিধি এবাদুল হকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দেখুন। নওগাঁর ধামইরহাট উপজেলা আর পার্শ্ববর্তী জেলা জয়পুরহাটে সক্রিয় রয়েছে সংঘবদ্ধ একটি কিডনি পাচারকারী চক্র। গত বছরের সেপ্টেম্বরে এই দলটি আলামিন নামে এক শিশুকে অপহরণ করে। পরে ওই শিশুটিকে উদ্ধার করা হলেও এক মাসের মাথায় আবারও একই এলাকার সাখাওয়াত হোসেন নামে আরও একজনকে অপহরণ করা হয়। ঢাকা থেকে উদ্ধার করে নিয়ে আসে, নিয়ে আসার পরে এটা 15 দিন পর এই সাখাওয়াতের ঘটনাটা ঘটেছে। এর এক সপ্তাহের মাথায় উপজেলার জাতীয় উদ্যানের শালবন থেকে সাখাওয়াতের কিডনি কাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ধামইরহাট থানায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন নিহতের বাবা। ঘটনার অধিকতর তদন্তে মামলা হস্তান্তর করা হয় সিআইডিতে। সেখানেই বেরিয়ে আসে সংঘবদ্ধ কিডনি পাচারকারীদের বিষয়টি। এরই মধ্যে ওই চক্রের 2 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আরও যদি কেউ এর সাথে জড়িত থাকে আস্তে 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 আমরা পুরো চক্রটাকে আমরা বের করে ফেলব। কেবল এই দুইজনই নয়, গেল কয়েক মাসে জেলায় সাজ্জাদ জোবায়ের নামে দুজনের অপহরণ হওয়ার সুনির্দিষ্ট অভিযোগও উঠেছে। ফলে চক্রের মূল হোতারা এখনও গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। এই অবস্থায় দ্রুত পাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার আর বিচারের দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।